إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقال الله تعالى في موضع آخر واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآيات شمست بشمسة شمست تعريف شيء মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে তার ইবাদত করার সৌভাগ্য প্রদান করেছেন তার প্রশংসা এক কথায় আমরা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত নবী ও রাসূল পয়গম্বরগণের উপরে তথা খুসুসার খাস করে আখির আলাইহিস সালামের উপরে আমরা সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হব অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে দুটি পবিত্র কোরআনের আয়াত দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 120 এবং সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 24, সেই দুই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন মানুষদেরকে, খাস করে সন্তানদেরকে, তারা যেন তার পিতামাতার জন্য দোয়া করে। তবে পিতামাতার জন্য দোয়া করার পূর্বে পিতামাতার যে কর্তব্য আমাদের সমাজ, মানব সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গঠিত করেছেন, যে নির্দেশনা দিয়েছেন শরীয়ত অর্থাৎ নিয়ম কারণ থেকে বেঁধে দিয়েছেন। একটা পুরুষ এবং একটা মহিলা যখন যৌবনে উপনীত হয় তাদের পূজার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বৈবাহিক জীবনের ব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বৈবাহিক জীবনে তারা সাংসারিক জীবন হোক বা বৈবাহিক জীবন হোক যাপন করতে গেলে পরবর্তীতে স্বামীর সেই সঙ্গমের ফলে হয় সন্তান, সেই সন্তান লালন পালন করার জন্য ইসলাম বিধিবদ্ধ শরীয়ত নিয়ম কারণ পদ্ধতি দিক নির্দেশনা করেছেন। অথচ সমাজের মধ্যে এই শিশু জন্ম থেকে নিয়ে শিশু যে জন্মায় সেই জন্মান্তর থেকে নিয়ে তারপরে সেই শিশুকে কেন্দ্র করে অনেক রকমের শিরিক এবং বিদাতে কাজ করা হয়, কর্মকাণ্ড অনেক কিছু রয়েছে শিশুকে কেন্দ্র করে, আর আমাদের সমাজের মধ্যেও সেগুলো পরিলক্ষিত হয়। তাই সে সম্পর্কে আলোচনা করা মনে করছি যে উচিত হবে। তা একটা শিশু যখন জন্ম লাভ করে প্রথমত বিষয় হল মায়ের ঘরে যখন সন্তান আসে অনেকে কুধারণা যে সন্তানকে বাতাস লেগে যাবে, সন্তানের মাকে আবার তারা তাবিজ মাদুলি ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে তার হেফাজতের জন্য, এটা হচ্ছে ঠিক। কোরআন সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দোয়া দরুদ দিয়েছেন
সেই দোয়াগুলো দিয়ে সেই আয়াতগুলো দিয়ে চিকিৎসা করতে হবে, তবে সেটা আপনার চিকিৎসা শরীয়ত আপনার ঝাড়ফুঁক জায়েজ করেছে, কিন্তু সেই ঝাড়ফুঁক জায়েজ করেছে যেগুলো না জায়েজ করেছে সেগুলোর দিকে মানুষ দৌড়ায় বেশি। জায়েজ আছে আপনার কোরআনে আয়াত পড়ে, সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি মানে পাঠ করে, বা অন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে সেগুলো পাঠ করে কোনো পানিতে ফুঁ দেওয়া, রুগীর গায়ে ফুঁ দেওয়া, বা যেটা সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, এক জায়গায় তারা সফরে গিয়েছিলেন, সেখানে দেখলেন যে তাদের গোত্রের নেতাকে সরদারকে সাথে বন্ধন করেছে, সেই বন্ধনকে তিনি সারিয়ে দিয়েছেন। আমি সংক্ষেপে বলছি, সূরা ফাতিহা পাঠ করে কাদার মধ্যে ফুঁ গিয়েছিলেন, মাটিকে এক জায়গায় করে সেইটাকে সাথে যেখানে কামড়ে ছিল লেপে নিয়েছিলেন, তার পরিবর্তে তারা কিছু উপরঙ্গ দিয়েছিল, রসুল সরকার বলেছিলেন এটা যায়। অতএব এভাবে দেওয়া যেতে পারে। তো শিশু জন্মের পর থেকে আমাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো শরীয়ত মতো নয়। যখন শিশু জন্মায় যে ঘরটায় মার শিশু থাকে সেটাকে বলা হয় আত্ম ঘর, বলা হয় যে আত্ম ঘরে প্রবেশ করা যাবে না, বা আত্ম ঘরে যে প্রবেশ করবে সে নাপাক হয়ে যাবে, তাকে জামা কাপড় পরিবর্তন করতে হবে তবে তার নামাজ হবে। আত্ম ঘর বলে কিছু নেই, আত্ম ঘর বলে শরীয়তের মধ্যে কিছু নেই। আর আপনি ওই আত্ম ঘরে প্রবেশ করলে কোনো মানুষ নাপাক হয়ে যাবে এমন কি নয়। আর যেটা আছে, একটা মহিলা যখন সন্তান প্রসব করে, সেই মহিলার যেমন একটা স্বাভাবিক মহিলা তার মাসে হাইট হয়, ঋতু হয়, কারো তিন দিন, কারো পাঁচ দিন, কারো সাত দিন, যে কটা দিন তার ঋতু প্রাপ দেখা যাবে সেই কটা দিন সে নামাজ পড়বে না, যখনই তার বন্ধ হয়ে যাবে রক্ত তখনই সে পরম গ্রহণ করবে এবং নামাজ আদায় করবে। সন্তান প্রসবের পরে রক্ত আসে, আবার মানুষ বলে থাকে সেটা 40 দিন, 41 দিন রক্ত আসে, হতে পারে 40 দিন পর্যন্ত রক্ত আসবে, নিশাবে রক্ত, ওটাকে নিশাব করা হয়। কিন্তু তার আগে যদি 7 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে যদি রক্ত বন্ধ হয়ে যায় তখনই সেই মহিলা তাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খরচ গোসল করবে না বাড়িতে করবে। তাহলে 40 দিনের নিয়মটা কোথায় গেল? আপুর ঘরে 40 দিন থাকবে, তারপরে যে সন্তানকে যে জামা কাপড় পরানো হবে, মা যে জামা কাপড় পরবে সেটাকে ছুলে পরে, পিতার আবার ছুঁতে নিষেধ, অন্যান্য ছুঁতে নিষেধ, ছুলে পরে নাপাক হয়ে যাবে, কাপড়টা পরিবর্তন করতে হবে, নাপাকি তবে সে পাক হবে, তবে তার কাপড়ে নামাজ হবে, এসব সব ভ্রান্ত কথা, ভ্রান্ত ধারণা। আর ওই আসল ঘরে যেটা কি জিন, আসল ঘরে যেটা কি খপ্তির জিন, তারা নাকি বাসা বাঁধে শিশুকে আহত করে দেবে, মাথাকে আহত করে দেবে, তার জন্য ওই সাবল রাখা, লোহার বিভিন্ন যন্ত্রপাতি রাখা, এগুলো হচ্ছে কুসংস্কার। এ থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে যে দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঔষধ দিয়েছেন, যে চিকিৎসা পদ্ধতি দিয়েছেন, সেগুলো একমাত্র প্রয়োগ করতে হবে। এছাড়া সমাজের মধ্যে ওই শিশু জন্ম থেকে নিয়ে যত রকমের কুসংস্কার আছে সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে হবে, শিরিক মুক্ত হতে হবে। তার মায়ের সুরক্ষার জন্য এবং সকলের সুরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার নাবি নাবিদের পূর্বিতে রবাল ওহাম মামিন কুল্লে আইনে লাম্মা বিসমিল্লাহ ইয়ারকিক মিন কুলি শান ইউজিকা বিল শার কুল্লু নাফসিন আও আইন হাফিজ আল্লাহ হাফিজ বিসমিল্লাহ ইয়ারকিক, এই সমস্ত দোয়াগুলো আমাদের জানতে হবে। সেই দোয়া পরে সন্তানকে ফুঁক দিতে হবে, সেই দোয়া পরে তার মাকে ফুঁক দিতে হবে, সুরক্ষিত থাকবে তারা। তারপরে শিশু জন্মের সঙ্গে সঙ্গে যেটা কর্তব্য সেটা হচ্ছে মাতা পিতা তার একটা সুন্দর নাম রাখা। কিন্তু সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এমন ঘটনা, গতকাল যে পড়ছিলাম, গত পরশু দিনকে মহেশখালে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, অ্যাক্সিডেন্টে দুটি ছেলে মারা গিয়েছে, তাদের নাম দিয়েছে এমন পেপারে বোঝা মুশকিল যেটা হিন্দু না মুসলিম। অপপ্রচারকে যাচ্ছিলাম সেখানে, গেছি যেতে যেতে শুনলাম ছেলেগুলো মুসলিম, কিন্তু সকালে যেটা পেপারে পড়েছে হিন্দু, কারণ নামে এত নাম হচ্ছে কিন্তু অন্ত সন্ত রাজা গজা অনেক কিছু নাম,
অতএব কাল কিয়ামতের দিন তার নাম সহকারে ডাকা হবে সন্তানদেরকে, পিতার নাম সহকারে ডাকা হবে সন্তানদেরকে। কিন্তু এখানে নাম দেখে বোঝা মুশকিল যে লোকটা মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি ইহুদি নাকি নাসারা, কি সে বোঝা মুশকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের শিশু যখন জন্মায় তার সর্বপ্রথম একটি উত্তম নাম রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হলো, তিনি সঙ্গে সঙ্গে ছুটে এলেন সাহাবা কেরামদের কাছে, তিনি বলেন আমার একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আমি তার নাম রেখেছি আব্দুল্লাহ। কিন্তু সমাজের মধ্যে ধারণা আছে সেই নামটা রাখতে হবে সাত দিনের দিন অর্থাৎ আকিকার দিন, অবশ্যই আকিকা দিতে হবে, কিন্তু সাত দিনের দিন আকিকার সঙ্গে নাম রাখার কোনো সম্ভব নেই, আকিকার সঙ্গে নাম রাখার কোনো সম্ভব নেই। আপনি যদি মনে করেন যে আমার ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো, সেটাও আগে ধারণা করে নিতে পারেন, সেটাই আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারে যে ছেলে হলে আমার এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম নাম রাখো, যে নামটার অর্থ বা যে নামটার মানে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এমন সাহাবা ইসলাম গ্রহণ করেছেন যার যাদের নামের অর্থ খারাপ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাদের নামকে পরিবর্তন করে দিয়েছেন। তো নাম রাখতে হবে উত্তম নাম, নাম রাখতে হবে নবীদের নামে, নাম রাখতে হবে সাহাবায়ে কেরামদের নামে, নাম রাখতে হবে যেটা আপনার অর্থনৈতিক থেকে ভালো সেই নাম রাখতে হবে। যদি খারাপ অর্থ হয় সন্তানের উপরে তার প্রভাব খারাপ পড়ে। দ্বিতীয় আসা যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান বন্ধক থাকে, প্রত্যেক সন্তান বন্ধক থাকে আকিকার সঙ্গে হতে, তোমার যখন সন্তান কোথাও হয় সাত দিনের দিন তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, আকিকা দাও। তো কারোর বক্তব্য হচ্ছে সন্তান জন্মানোর পরে আকিকা দেওয়া সপ্তম দিন। এবারে আরেকটা হচ্ছে সমাজের মধ্যে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে সন্তান জন্মানোর পরে তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া, এবং এটা বলে যে এর আজান ইকামত হয়ে গিয়েছে নামাজ হবে সেই জানা যায় তখন বলবে, এটা একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথা, শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নেই। কারণ আজান দেওয়ার যে হাদিস বুখারি আপনার আবুদাউদ হাদিস 5015 উপমন্ত্রে রাসূলুল্লাহ আলাইহি রহমতুল্লাহ হাসান বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে গবেষণা করতে গিয়ে সিলসিলা হাদিস জাইফা বলে মওজু আবুল হাসান উম্মা হাদিস নম্বর 6121 সেখানে তিনি বলছেন যে পরবর্তীকালে আমি গবেষণা করে জানতে পারলাম যে ওই হাদিসটা জাইফ। এবং মুসনাদ আহমদের মধ্যে মুসনাদ আহমদকে যিনি রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তাহকিক করেছেন, তিনিও ওখানে লিখছেন যে হাদিসটা জাইফ, অতএব তার উপরে আমল করা যাবে না। অতএব অর্থাৎ শিশু জন্মানোর পরে আজান নেই, ইকামত নেই, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়ার যে হাদিসটা প্রথম প্রস্তাব হচ্ছে যে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, হাদিসটা হচ্ছে যা সিলসিলা করে হাদিস জাইফার বা অসুবিধা আসার রুম্মা হাদিস নম্বর 321 সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে হাদিসটা যা, আর শুধুমাত্র কানে আজান দেওয়ার হাদিসটা হচ্ছে জাইফ, অতএব শিশু জন্মানোর পরে আজান এবং ইকামত নেই। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে বক্তব্য ভালো নাম রাখতে হবে, এবং সপ্তম দিনে সাত দিনের দিন তার রক্ত থেকে আটিকা দিতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে সন্তানের জন্য। এবারে কটা আটিকা দিতে হবে আল্লাহ রসুল, যেমন ইহুদিরা আপনার আশুরার দিন মহরমের মাসে 10 দিনের দিন 10 তারিখের রোজা রাখে, ওই দিন রোজা রাখলে পরে 2 বছরের গুনামা আমাদের তো রাখতে বলা হয়েছে, অতএব কিন্তু আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ ওরা রাখে, একটা আমরা রাখবো দুটো। তো ইয়াহুদিনা ছাড়া যখন সন্তান হয় তারা পুত্র সন্তান সন্তান জন্মালে তার পক্ষ থেকে আকিকা দেয়, আর অন্য সন্তান জন্মালে তার পক্ষ থেকে আকিকা দেয় না। আর যার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পুত্র সন্তানের পক্ষ থেকে 2টি এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি আকিকা দাও। যদি কারো সামর্থ্য না থাকে যে সে 2টি আকিকা দেবে, পুত্র হয়ে যে সে 2টি আকিকা দেবে সামর্থ্য নাই, তার আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে দিলেন যে লা ইউকাল্লিমু আল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু তাআলা কোনো নাফসের উপরে জুলুম করেন না, তার সাধ্যের মধ্যে কিছু চাপিয়ে দেন না। তো যদি কারো সাধ্য না থাকে সন্তান হয়ে যে পুত্র সন্তান হয়েছে 2টি আকিকা দিতে হবে সমর্থ নাই, সে একটাই দেবে। এই সম্পর্কে হাদিস আছে আপনার
মুয়াক্কাল এবং মালিকের মধ্যে হাদিস রয়েছে। তো সন্তানের পক্ষ থেকে যেটা কর্ম পিতামাতা যেটা, দ্বিতীয়ত হচ্ছে তার আকিকা দেওয়া, এবং ওই সপ্তম দিনে যে আকিকা দেবে তার অতঃপর যখন তার মাথাটাকে মুনমান করবে। এখন তো বর্তমানে অধিকাংশ যে সন্তানগুলো আপনার হচ্ছে সেগুলো সিজার করে হচ্ছে, কারণ পূর্বে তো আমরা এই জন্য যে অনেক বড় জন্ম জন্মলাভ করেছে সিজার তো হতো না, বাড়িতে সন্তান সন্তানের কথা বলতো। এখনকার রোগ হয়ে গিয়েছে একটা, যে সন্তান গর্ভে এলে পরে ডাক্তারখানে দৌড়ো হসপিটালে দৌড়া কাজ করে, তারপরে ভিটামিন লিখে যাচ্ছে আর এরা খাইয়ে যাচ্ছে। আর যার জন্য এখন দশ দিন হয় কোথায়, সাড়ে চার মাস আট মাস ছয় মাসের মধ্যে সন্তান প্রসব হয়ে যায়, কারণ সন্তান ভিটামিন খেয়েছে, ভিটামিন মাঝে খাচ্ছে, তারপরে সময়ের আগে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ আর মায়ের রাস্তা প্রসব করে মানে প্রশস্ত হয় না। আর এগুলো একটা ব্যবসাও করে নিয়েছে, আপনার স্বামীকে তার ঘরের লোকেদেরকে ভয় দেখিয়ে যে তোমাদের সন্তান স্বাভাবিক ভাবে হতে গেলে যে গেলে পরে প্রসব হতে গেলে পরে হতে পারে, মহিলাটি মারা যাবে, এইসব ভয় দেখিয়ে তাদেরকে সিজার করা হচ্ছে। তারপরে চিকিৎসকের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে যে খবরদার খবরদার তার মাথা এখন তোমরা মন্ডাবে না, তাকে ন্যাড়া করবে না, তার চুল ফেলবে না। কিন্তু নিয়ম হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া এবং তার মাথার চুলটাকে ফেলে দেওয়া, এবং তার চুলের যে পরিমাণ ওজন হবে সেই পরিমাণ রূপা অর্থাৎ সেই পরিমাণ অর্থ আপনাকে রূপা রূপা মানে ওজন করে দেখতে হবে যে এই পরিমাণ ওজনের আপনার উপর অর্থ কতটা হচ্ছে সেটা দান করে দেওয়া, সেটা সস্তা করে দেওয়া। তো আকিকা দিতে হবে। এবারে আসা যাক, সাত দিনের মধ্যে কেউ আকিকা দিতে পারলো না, কারণ অধিকাংশ মানুষ কি হয় ওই সন্তান প্রসব হয় এখন তো হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে খরচ করতে করতে দেখা যায় বড়দের কথা আলাদা, মধ্যবিত্তর এবং গরিবরা একটু বিপদের মধ্যে পড়ে যায়, কারো হয়তো সামর্থ্য না থাকে। তো সামর্থ্য না থাকে যদি আকিকা না দেয় সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ আকিকা ত্যাগ করে দিলে পরবর্তী করে তাহলে করবে সেটা ভরণ হবে না, কিন্তু সে হয়তো বিপদ তার সাত দিনের দিন নিজের সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়ার সামর্থ্য নেই। তো তার জন্য ওই যে আরেকটা হাদিস আছে আপনার তিরমিজিতে যে আপনার সাত দিনের সম্ভব না হলে চোদ্দ দিন বা একুশ দিনে সে হাদিস তো দেবেন, তার জন্য বর্তমানে যখনই তার সামর্থ্য হবে, যখন সে সামর্থ্য লাভ করবে, যখন সে বিপদ থেকে মুক্ত হলো সামর্থ্য হলো তখনই সে সন্তানের পক্ষ থেকে আসি করবে। এমনকি সাফি মাঝাবের বিশিষ্ট মহাকাশিনী কেরামবার এবং হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বিশিষ্ট বিদ্বান ছিলেন, তিনি বলছেন যদি তুমি যাবে যে তোমার পক্ষ থেকে, যদি কোনো ব্যক্তি জানে যে আমার পক্ষ থেকে আমার পিতা মাতা আকিকা দেয়নি, তাহলে নিজের আকিকা নিজে দাঁড়াও। যদিও তুমি অনেক বয়সের হয়ে গিয়েছ, তুমি বুড়ো বয়সে পৌঁছে গিয়েছ, তুমি যদি জানো যে তোমার পিতা মাতা তোমার পক্ষ থেকে আকিকা দেয়নি, নিজের আকিকা নিজের পক্ষ থেকে নিতে পারো। এটা শরীয়তের যারা বিদ্বান যারা মহাদিস তারা এটা অনুমোদন দিয়েছেন যে এটা করতে পারে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিকার সঙ্গে প্রত্যেক ব্যক্তি বন্ধন থাকে। কিন্তু সমাজের মধ্যে আকিকাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, কি করা হচ্ছে, ছবি করা হচ্ছে। আর আকিকা পালন করলে আপনার নেকি আছে, ছবি পালন করলে পরে আপনার বিদাত, নখ কাটা চুল কাটা শরীরের বিভিন্ন অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের আপনার নাভির নিচে চুল পরিষ্কার করা, নখ পরিষ্কার করা, এগুলো হচ্ছে আপনার রমজান দিন করতে পারে, কিন্তু শুক্রবার দিন করলে আপনার নেকি আছে, সুন্নত পালন হবে। আপনার ছটি পালন করলে বিদার হবে, আর যদি আশিকা পালন করলে শূন্য পালন হবার মধ্যে নেকি আছে, সন্তানের সুরক্ষা আছে। এগুলো সমাজ একদম দূর করে দিয়েছে, যত যুগ যাচ্ছে যত কাল এগিয়ে আসছে তত মানুষ কি করছে বলছে এটা আধুনিকতা, ওসব ইসলামের কিছু চলবে না। যার জন্য মানুষ দিন থেকে নিজেরা পিছিয়ে যাচ্ছে, সন্তানদেরকেও সঠিকভাবে লালন পালন করতে পারছে না, সন্তানদেরকেও সঠিকভাবে ইসলামী ভিত্তি তাদের মধ্যে দিতে পারছি না। এটা কেন আপনার সন্তান জন্মের পর থেকে পিতা মাতার কর্তব্য প্রথম হলো কি, ওই আসল ঘর করে কিছু নেই বলে এগুলো হচ্ছে কুসংস্কার, কুরুতি, এগুলোকে দূর করতে হবে। আর ওই সন্তানকে যেন নজর না লাগে তার একটা টিকা দিয়ে দিল,
কারো টিকা লাগিয়ে দিল, পায়ে কারো সুতা বেঁধে দিল, ওই কি করবে? তাকে আল্লাহ হাফিজের দোয়া যেটা করে তিনি হাতে বলছেন যে দোয়া দিতে দোয়া করতেন ফু দিতে এগুলো কি যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাল্লাহ কি সুরক্ষার জন্য যথেষ্ট নয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া তিনি পাঠ করতেন সেগুলো কি যথেষ্ট নয়? আসলে আমাদের ইমান আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে ধর্মের মানুষরা তারা যেটা করছে এরাও সেটা করছে। আমাদের পার্শ্ববর্তী ধর্মের মানুষরা তারা কি করে? ওই মুখে ভাত দেয় ছ মাস হলে পরে সন্তানের মুখে ভাত দেয়, এরাও মুখে ভাত দিচ্ছে, এরা ওই সন্তানের মুখে ক্ষীর দিচ্ছে, আর সেটাকে মসজিদের মাঝে এদের বিতরণ করছে। তারা ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য রইল কি? সন্তানের উত্তম নাম রাখতে হবে, তার আকিকা দিতে হবে, তাকে উত্তম পদ্ধতিতে ধরতে হবে, তাকে মানুষ করতে হবে, এবং তার মেয়ে যখন সে কথা বার্তা বলা শেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার সন্তানকে যখন কথা বার্তা বলবে শিক্ষা দেবে তখন তার প্রথম বাক্যটা তাকে শিক্ষা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো প্রভুদের কোনো পূজোর উপযুক্ত কেউ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। এই বাক্য তোমার সন্তানকে পিতামাতার পক্ষ থেকে শিক্ষা দিতে হবে। কিন্তু এখন কি সমাজের মধ্যে পড়ে গেলে যে ধর্ম জানে না, নিজের দিন জানে না, দিন ইসলামের আরকান জানে না, মেয়েদের নাম ওই রূপা ঝুপা ঝুম্পা টুম্পা সব রাখছে, আর ছেলেদের নাম রাজা গজা মজা টন্টু টন্টু রাখছে, কেউ বুঝতে পারছে না এরা কারা, কাদের সন্তান? তারপরে সবাই আল্লাহর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখা যাবে, নাম না রাখতে হবে, কিন্তু নামটা পরিপূর্ণ রাখতে হবে। যদি আল্লাহর নামে নাম রাখা হয় আর পরিপূর্ণ নামে রাখা হয় আলহামদুলিল্লাহ খুব ভালো। আল্লাহ পক্ষ থেকে নদী আব্দুল মালিক, সে মালিক আল্লাহ পক্ষ থেকে মালিক লাভ করেছে, কিন্তু আব্দুর রাজাকের জায়গায় রাজা শুধু বসুন বক্তার সে কি ক্ষমা করে নাকি ছেলেকে সব ক্ষমা করবে? দক্ষা দক্ষ ক্ষমা খাই রয়েছে, গুণ তো আল্লাহ সুবহানাহু তাআলা। আব্দুল গফুর না বলে আব্দুল গফুর না বলে শুধু গফুর শুধু গফুর করে ডাকা যাবে না, এটা শিরিক। আব্দুল মাজিদ না বলে শুধু মাজিদ বলে ডাকা যাবে, এটা শিরিক। তাই যেটা সম্ভব নয় সমাজের মানুষ যে নামে ডাকতে পারবে না সেই নাম না রাখাই হচ্ছে উত্তম। নাম রাখতে হবে ভালো অর্থ থেকে, আকিকা দিতে হবে, আর তাকে কথাবার্তা যখন শিখবে তাকে উত্তম কথা শিক্ষা দিতে হবে, তাকে তৌহিদের বিশ্বাস তার অন্তরে জন্ম দিতে হবে। কারণ একটা সন্তানকে যখন আপনি বড় করবেন তাকে তার পিতামাতা যে শিক্ষা দেয় সেটা সে গ্রহণ করে এবং পরবর্তীতে সে সেইভাবে গড়ে উঠবে। আর যে কুসংস্কার সমাজের মধ্যে আছে সেগুলো থেকে বাঁচতে হবে। আর যখনই এই যে মহিলা সন্তান প্রসব হয় যখনই তার রক্ত বন্ধ হয়ে যাবে, 10 দিন পর হোক, 15 দিন পর হোক, 20 দিন পর হোক, 40 দিন পর্যন্ত অপেক্ষা করা যাবে, তখনই তাকে ফরজ গোসল করতে হবে, তখনই তাকে নামাজ আদায় করতে হবে। এই নিয়মগুলো আমাদের জানতে হবে। এবং শিরিকিয়ানা যত কিছু আছে ওই কৃপা করা কালো ভাগা বাঁধা ঘুমরু বাঁধা এগুলো থেকে যদি সুরক্ষা না করতে পারি তাহলে কিন্তু শিরকের আওতায় হয়ে যাবে। আমরা ইবাদত করবো, নিজেদের সন্তানদের ইবাদত শিক্ষা দেবো, কিন্তু সেই ইবাদতের মধ্যে ত্রুটি রাখার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যারা এগুলো থেকে আমরা বাঁচি। আর আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে, প্রচেষ্টা করতে হবে, সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আর নিজেদেরকে সঠিকভাবে ইসলামের আইন কানুন জানতে হবে এবং সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে হবে। কারণ সন্তানদের লালন পালন করা কিন্তু আমাদের একটি কর্তব্য, আর সেই কর্তব্য আপনি আমি যদি যথাযথভাবে পালন না করি, তাদেরকে যদি আপনার তৌহিদের শিক্ষা না দিই, তাদেরকে যদি রিসালাতের শিক্ষা না দিই, তাদেরকে যদি দীন ইসলামের আরকান না শিক্ষা দিই, তারা শিখবে কোথা থেকে, তারা জানবে কোথা থেকে? আর নিজেদের ভিতর থেকে যে শিরকিয়ানা আচরণ বিদাতি আচরণ নিজেদের ভিতরে আছে সেগুলোকে দূরীভূত করতে হবে। তারপরে আকিকার জন্য সমাজের মধ্যে আবার বেশি বেশি গোশ খাবে, এই জন্য গরু দেয়, আকিকার জন্য গরু দেবে করছে। আবার হাস্যকর বিষয় কয়েকটা মানে আকিকা দেওয়া হয়নি, ওই 15 বছর একটা গরু কিনছে 7 জনের আকিকা দিচ্ছে, কোথায় পেয়েছে, কোথায় পেয়েছে বেড়ে দিচ্ছি? কোরবানিতে একটা গরুতে 7 জন চলে, কিন্তু আকিকায় চলে কোথায় বলে যাবে? বয়স বা আয়সা রে গেলে তার আধার কাছে একজন এসছে, এক মহিলা এসছে, আমার বাড়িতে একটা সন্তান জন্মেছে, আমি কি তার পক্ষ থেকে একটা আকিকাতে উঠ দেবো?
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেগে গেলেন তখন উটের কোন পাল্লা তাহাদিকাতে ছাগল দুম্বা ভেড়ায় মোজাবে করতে পারে এগুলো শরীয়তের রীতিনীতি প্রমাণিত কিন্তু না আকিকাতে আপনার ওই ছাগল গা দুম্বা ছাড়া আপনি গরু যাবে করবেন করতে পারে একটা যাবে করতে হবে একটা সন্তানের পক্ষ থেকে দুটি যদি পুত্র সন্তান হয় দুটি গরু যাবে করতে হবে আর যদি কন্যা সন্তানের পক্ষ থেকে তার একটি গরু যাবে এক বলে দেবেন আকিকাতে ভাগ কোথা থেকে পেয়েছেন কোথায় গরিব পেয়েছে সমাজের মধ্যে বলে চলছে বেশি গোশ খাবো বেশি বেশি খাবো বেশি বেশি দেবো লোককে দেখাবার জন্য এখন যা কিছু ইবাদত করা হয় রিয়া রিয়া ঢুকে থেকে মানুষের ভিতরে রোগ দেখা না আমল তো শরীয়ত করণ হবে না নিজেদের গোশ খাওয়া হবে আবার অনেকের কুধারণা আছে যে আকিকা যারা করে তাদের পিতা মাতাকে নাকি খেতে নেই কুরবানির যেমন নিয়ম নিজে খাও অপরকে দাও পাড়া প্রতিবেশীকে দাও উচিত দিতে পারো ওইভাবে আকিকারও গোশের একই নিয়ম এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন নেই অতএব এগুলো যে আমাদের ভিতরে কুসংস্কার আছে এবং ভুল ধারণা আছে সেগুলো দূর করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আমাদেরকে প্রদান করে বাবা আসসালামু আসসালামু আলা রাসূলিল্লাহ এটা গেল সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য যে পিতা মাতা তার সন্তানকে যথাযথভাবে ইসলামী রীতিনীতি অনুযায়ী লালন পালন করবে তাদেরকে শিক্ষা দেবে বড় করবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সন্তানদের আবার পিতা মাতার প্রতি বিরূপ আচরণ খারাপ আচরণ অধিকাংশ ক্ষেত্রে আর এগুলো এই জন্য ঘটে যে তারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করেনি সঠিক দ্বীন ইসলাম শিক্ষা দেয়নি দ্বীন ইসলামের আরকান তাদেরকে জানায়নি যার জন্য তারা বেনামাজি পিতা মাতাকে দেখে তারা নামাজ শিখবে পিতা মাতা যদি বেনামাজি হয় সন্তানও বেনামাজি হবে পিতা মাতাকে আদেশ দেওয়া হয় যে তোমার সন্তান যখন 7 বছরের হয় তাদেরকে নামাজের শিক্ষা দাও যখন সন্তান 10 বছরের হয় নামাজ না পড়লে তাদেরকে বেত্রা আঘাত করো তাদেরকে প্রহার করো তো পিতাই নামাজ পড়ে তো সন্তানদেরকে নামাজের জন্য কি বলবে তো সেই সন্তান বড় হয়ে পিতা মাতার প্রতি বিরূপ আচরণ করবে দিন থেকে সে সরে যাবে কিন্তু সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়ে তোমার পিতা মাতার জন্য তোমরা দোয়া করো ওয়াক্ত ইলাহা জানা কামা ও কিয়ামি সগীরা পিতা মাতার জন্য কিভাবে দোয়া করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে 24 নম্বর আয়াতে তিনি বলেছেন তোমার পিতা মাতার জন্য একটা পাখি যখন বেরিয়ে যায় শিকার করতে যখন একটা বাজ পাখি হবে নিকট পাখি বেরিয়ে যায় যখন সে নামে নিজের বা বাসস্থানে যে দানাকে নত করে দেয় তোমার পিতা মাতার জন্য দুই বাহুকে নত করে দাও এবং আল্লাহ তোমার কাছে দোয়া করো হে আমার রব আমার পিতা মাতা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে আমার প্রতি দয়া করেছে সেইভাবে আমার পিতা মাতার উপরেও তুমি দয়া করো সুরা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আকরিনি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমার রব আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে তুমি কি খেয়াল তার কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশ হবে সেই দিনে তুমি তাদেরকে ক্ষমা করো এ সম্পর্কে এই যে সূরা ইব্রাহিমের যে আয়াতটা আয়াতুল 41 মুসলিমের আমাদের তার ব্যাখ্যায় হাদিস এসেছে এক ব্যক্তি সে অল্প নেকি করেছিল সে অল্প নেকি করে আল্লাহর রহমতে সে কোথায় আছে আপনার আরামে বরফ আছে ইমনি আছে কিন্তু দেখছে যে তার মর্যাদা আস্তে আস্তে বাড়ছে সেখানে আস্তে আস্তে মর্যাদা তার বাড়ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমার কি ব্যাপার আবার আস্তে আস্তে গেলে এখানে মর্যাদা বাড়ছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে বলা হবে তুমি যে নেক সন্তান ছেড়ে এসছো তারা তোমার জন্য তারা আমার ইমানের শক্তি এবং তোমার জন্য দোয়া করছে অতএব একটা পিতা মাতার জন্য ওই যে এখনকার সন্তানটা কি করে ভাড়া করে লোক আনে হাফেজদেরকে ডাকে আলেমদেরকে ডাকে ডেকে তাদেরকে প্লেট ভরে খাওয়ায় তার দুয়ার মধ্যে এবং সন্তানের দুয়ার মধ্যে আসমান জুড়ে পার্থক্য একটা সন্তান একটা পিতা মাতার সন্তান সে যেমন তার মাতা পিতার জন্য অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতে পারে অপরে করে তার জন্য দোয়া করতে পারে না সেখানে আমি যাবো পেট্রোল করে খাবার চলে আসবো আর সমাজের মধ্যে এই বিদাতি নীতি চলে যাচ্ছে চারিদিকে চলছে দেখুন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন মারা যায় তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়
তার সমস্ত খাতা বন্ধ হয়ে যায় যদি সে তিনটি কাজ চলে করে আসে। প্রথম হচ্ছে কি সাজ্জায় জারিয়া, আর দ্বিতীয় হচ্ছে কি নেক ইলম ভালো ইলম যদি সে ছেড়ে আসে, আর তৃতীয় হচ্ছে তার নিজের সন্তান, নিজের সন্তান যে আল্লাহর নেক সন্তান, যে আল্লাহ ইবাদত করবে তৌহিদ হবে, শিরক থেকে বেঁচে থাকবে, বিদাত থেকে বেঁচে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এসে দোয়া করবে তার পিতামাতার জন্য, সেই নেক সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কবুল করে থাকে। তার পিতামাতার গুনাহকে তিনি ক্ষমা করেন, তার পিতামাতার ভুল করেকে তিনি ক্ষমা করেন। তিনি সমাজের মধ্যে চলেছে রীতিনীতি কি শিরকি রীতিনীতি, বিরাতি রীতিনীতি বেশিরভাগ প্রচলন। অতএব আমাদের এর থেকে বলে আমি যারা আমরা আজকে এখানে এসেছি তাদেরকে ইমানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন জীবিত রাখুন, ইমানের সঙ্গে জীবিত রাখুন, এবং যতদিন মরণ ইমানের সঙ্গে মৃত্যু হওয়ার সুমতি প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি আমাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে ইমানের সঙ্গে ইমানের হালতে বাঁচিয়ে রাখুন, যারা সমাজের মধ্যে দুরবস্থা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার অবস্থাকে উন্নত করে দিন, যারা অভাব অভাবের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই অভাবগুলোকে দূর করে দেয়, আমাদের মধ্যে যারা ছিল এবং নেই হয়তো গত বছরে ছিল বা কিছুদিন আগে ছিল, সে পুরুষ হোক বা মহিলা হোক পৃথিবী থেকে চলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের গুনাহগুলোকে ক্ষমা করেন, এবং তাদের সকলের মধ্যে কোনো ধরনের যদি ভুল ত্রুটির জন্য তাদের পাকা হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সেই ক্ষমা করেন, এবং তাদের তবে আঘাতকে হালকা করে দেন, তাদের উপরে রহমত অবসর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন, এবং আমাদের মধ্যে যারা ইমানের দুর্বল তাদেরকে যেন ইমানের শক্তি দেয় প্রদান করেন, এবং পাঁচ ভক্ত নামাজ বাকায়দা আদায় করার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আমিন দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতি ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা হামিদুম মাজিদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.